আসসালামু আলাইকুম মাই লাভলি ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল। আশা করি সবাই ভালো আছেন আর নিরাপদে আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে আমরা সবাই ভালো আছি। কয়েকদিন থেকে আর কোনো ব্লগ শেয়ার করা হচ্ছে না আপনাদের সাথে, ভাবলাম একটা ব্লগ শেয়ার করি। দেখতে দেখতে 10টার যা চলেই গেল, আর খুব তাড়াতাড়ি কিন্তু চলে যাচ্ছে। গোনার দিন আসলে খুব তাড়াতাড়ি শেষ হয়ে যায়। 11 মাস অপেক্ষা করার পর যখন এই রমজান মাস আসে, গুনতে গুনতেই খুব তাড়াতাড়ি কিন্তু শেষও হয়ে যায়। আপনারা দেখতে পেলেন আমি 2 কাপ ময়দা একটা বউলে নিয়েছি, আর অল্প লবণ দিয়েছি পরিমাণ মতো, আর এর সাথে 1 টেবিল স্পুনের মতো তেলও দিয়েছি। তারপর সব কিছু একসাথে হাত দিয়ে ভালো করে মিক্স করে নিচ্ছি। তারপর আমি অল্প অল্প রুম টেম্পারেচারে পানি দিয়ে একটা ডো তৈরি করে নিব। দেশ বিদেশ দুনিয়ার সব জায়গায় বর্তমানে একই অবস্থা, সবাইকে ভয়ের মধ্যে দিন কাটাতে হচ্ছে। আগের রোজার মাসে আমরা কি চিন্তা করেছিলাম এই রোজার মাসে এরকম কিছু হবে, বা এই অবস্থা সৃষ্টি হওয়ার আগেও কিন্তু আমরা কেউই কল্পনাও করিনি এরকম কিছু হবে। সব কিছু আসলে আল্লাহর ইচ্ছা, আল্লাহ চাইলে সব কিছুই করতে পারেন, বিপদ দিতেও পারেন নিতেও পারেন। আল্লাহ পাকের এটাও একটা পরীক্ষা। মসজিদগুলো বন্ধ হয়ে আছে, পুরুষ মানুষরা বা ছোট বাচ্চারা কেউই তো আর মসজিদে যেতে পারছে না, গিয়ে নামাজ পড়তে পারছে না। এটা কি আসলে কখনো কেউই তো এরকম চিন্তাও করেনি এরকম কিছু হবে? খাচ্ছি দাচ্ছি, একটা একটা করে দিনও চলে যাচ্ছে, এরপরও কেমন যেন সব কিছু কেমন থমকে গেছে। এই তো আপনাদের সাথে কথা বলতে বলতে দেখতে পাচ্ছেন আমি এইটা তৈরি করে নিলাম। আমি আজ লুচি তৈরি করব, লুচির জন্য ডো তৈরি করে নিচ্ছি। সবাই প্রায় পারেন লুচি তৈরি করতে, এরপর আমি যেহেতু আজ তৈরি করছি তাই একটু শেয়ার করলাম, যারা হয়তো নতুন রান্নাবান্নায় তাদের কাজে লাগতে পারে। আজকের ইফতারে একটু অন্যরকম খাবার, আসলে অন্যরকম বলতে ভাত তরকারি এসবই খাবো আজ চিন্তা করেছি। আমার মা মনে দুজন রোজা রেখেছে, ওরা খাবে কি না, ভালো পাবে কি না জানি না, এজন্য ভাবলাম কয়েকটা লুচি তৈরি করে নেই, ওরা দুজনও খাবে। আর হামজাও কিন্তু লুচি খেতে বেশ ভালো পায়। ডো তৈরি করে কেউ চাইলে 10-15 মিনিটের মতো রেখে দিতে পারেন, না রাখলেও অসুবিধা নেই। দেখতে পাচ্ছেন এই ডো থেকে আমি এরকম ছোটো ছোটো সার্কলের মতো বের করে নিচ্ছি, তারপর এগুলো দিয়ে লুচি তৈরি করে নিব। যে যত বড় সাইজের তৈরি করে নিতে চান সেভাবেই ডো তৈরি করে নিতে হবে প্রথমে। এই কয়েকদিন থেকে আসলে খিচুড়ি বিরিয়ানি এসব খেতে খেতে আর ভালো লাগছে না, ভাত তরকারি বলতে গেলে একেবারে খাওয়াই হচ্ছিল না রোজার মাসে। আমি বেশি রান্নাও করিনি কেননা খাওয়া হচ্ছিল না, তাই ইফতারে খাওয়ার পরই আসলে পেট ভরে যায়। সেহারিতে দেখা যায় তেমন কিছু আর খাওয়া হয় না, হয়তো একটু একটু ইফতারি জিনিস খাওয়া হয়। কয়েকদিন থেকে যেহেতু ভাত খাওয়া হয়নি তাই ভাত তরকারি খেতেও ইচ্ছে করছিল, তাই রান্না করেছি। আর ভাবলাম আজ আর অন্য কিছু রান্না করব না, এগুলোই খেয়ে শেষ করব, তা না হলে দেখা যাবে রয়ে যাবে। আর বেশি পুরাতন হয়ে গেলে কোনো কিছু আর খেতে ভালো লাগে না, তাই ভাবলাম 2 বার খেলে হয়তো কিছু কমবে শেষ হবে। ইফতারে একটু বেশি খাওয়া হবে, সেহরিতে হয়তো অল্প একটু খাওয়া হবে, তারপরও শেষ হয়ে যাবে। শেষ হয়ে গেলে আবার নতুন করে রান্না করতে পারবো। আমি যদি মাঝে মধ্যে এমনিতে একা রোজা রাখি তাহলে কিন্তু আমি খুব একটা ইফতারি তৈরি করি না, মাঝে মধ্যে হয়তো করি, এমনিতে ভাত খেয়ে নেই। যেহেতু ভাত খেয়েই আমরা অভ্যস্ত, কয়েকদিন না খেলে কিন্তু খুব খেতে ইচ্ছে করে। রান্না করার সময় যদিও আমি শ্যুট করিনি, কিন্তু পরে আমি আপনাদেরকে দেখাবো কী দিয়ে ইফতার খেলাম। তাড়াহুড়ো করে আমি কয়েকটা লুচি তৈরি করে নিলাম, খুব বেশি বড় করে তৈরি করিনি, আবার খুব বেশি ছোটোও করিনি, একটু মাঝারি সাইজেরই তৈরি করে নিলাম, একটু পাতলা পাতলা করে বেলে নিয়েছি। আর এগুলো এখন আমি তেলে ভেজে নেওয়া শুরু করে দিলাম। তেল মিডিয়াম হিটে রাখতে হবে, খুব বেশি গরম বা খুব বেশি কম হিটে রাখলে আবার চলবে না। আর এগুলো ভেজে নেওয়ার পর তুলে একটা টিস্যু পেপারের উপর রেখে দিব। লুচি সেমাই দিয়ে খেতে অনেক ভালো লাগে, আরও বেশিরভাগ সময় কিন্তু আমরা সেমাই দিয়ে খাই, কিন্তু মাঝে মধ্যে এমনিতেও তরকারি ডাল বা মাংস বাজি সব কিছুর সাথেই খাই, বেশ ভালো লাগে। বিশেষ করে হামজা এ লুচি অনেক ভালো পায় খেতে, কেননা ডাল পুরি আলু পুরি এগুলোর মধ্যে একটু জাল থাকে, তাই সে খেতে ভালো পায় না, কিন্তু এরকম এমনিতে লুচি তৈরি করে দিলে কিন্তু সে অনেক ভালো পায়। আজও সে খেয়েছে, ভালোই পেয়েছে। এই তো এভাবে সবগুলো লুচি আমি ভেজে নিব।
বাচ্চারা অনেক কিছুই খায় না, কিন্তু এরপরও যা কিছু ওরা খায় তৈরি করে দিলে যদি খায় তাহলে বেশ ভালো লাগে। দেশে আমরা ছোটোবেলা থেকে সব ধরনের খাবারই খেতাম, কিন্তু এদেশে দেখা যায় বাচ্চারা অনেক কিছুই খায় না, একজন খায় তো আরেকজন খায় না। চেষ্টা করি সব কিছুই খাওয়াতে, কিন্তু কোনো কোনো খাবার ওরা খাবেই না, তাই আর বেশি জোরও করি না। এই তো আমাদের ইফতার রেডি, লুচিগুলো রেডি হয়ে গেছে। খুব বেশি কিছু আর তৈরি করিনি, যেহেতু ভাত তরকারি আছে, শক্ত মরুক দিয়ে আলু দিয়ে রান্না করেছি, আর একটু ঝোলও দিয়েছি বেশি করে, এজন্যই ভাবলাম কিছু লুচি বানিয়ে নেই, তাহলে বাচ্চারাও খেতে পারবে। কচুলতি রান্না করেছি, খেতে ইচ্ছে করছিল তাই, বেশ মজার হয়েছিল, কিন্তু একেবারে সফট হয়ে গলে গিয়েছিল লতিগুলো, কেননা মাঝে মধ্যে দেখা যায় কচুলতি পুরোপুরি সিদ্ধ হয় না, এগুলো কিন্তু খুবই সুন্দরভাবে সিদ্ধ হয়েছে। সাথে আমি চিংড়ি, শুটকি আর একটু মুখিও দিয়েছিলাম, কচুর মুখি, খুব মজা করে আমি খেয়েছি। কয়েকদিন থেকে তেমন আর ভাত তরকারি খাওয়া হয়নি, আর শুটকি কচুলতি এসব রান্না করেছি, বেশ ভালোই লেগেছে। কয়েকদিন থেকে ভাজাপোড়া তেলের খাবার এসব অনেক খাওয়া হয়েছে, তাই অনেকদিন পর এরকম ইফতারের সময় ভাত তরকারি খেয়ে বেশ ভালোই লেগেছে। মোটামুটি রেডি করে নিয়েছি সব কিছু, আর আজানের এখনও সময় আছে, একটু বসবো চেয়ারে। আমরা সবাই জানি ইফতার সামনে নিয়ে কিছুক্ষণ আগে বসতে হয়, দোয়া দরুদ মোনাজাত এসব করতে হয়, এই সময়টাতে আল্লাহ দোয়া কবুল করেন, তাই বেশি বেশি করে আমাদেরকে মাফ চাইতে হবে, আল্লাহর কাছে মনের ইচ্ছা সব কিছু বলতে হবে। এদিকে ছোট মেয়েটা ওর জন্য স্যান্ডউইচও তৈরি করে নিয়েছে। রোজার আগের কিছু ভিডিও ক্লিপস আমার মোবাইলে শ্যুট করা ছিল, ভাবলাম সেগুলো আপনাদের সাথে শেয়ার করি, কেননা আরও অনেক ভিডিও ক্লিপসই রোজার আগের ছিল, কিন্তু শেয়ার করা হয়নি সময়ের অভাবে। শপিং আনা থেকে শপিং গুছানো, ক্লিন করা, এসব অনেক কষ্টের কাজ, আমরা সবাই এখন এটা বুঝি। পানিতে একটু ভিনেগার দিয়ে আমি সব ফল ফ্রুট এসব ভিজিয়ে রেখে তারপর আবারও ভালো করে গরম পানি দিয়ে ধুয়ে নিয়েছি। বাইরে থেকে আনা যে কোনো ধরনের প্যাকেট আমি সাথে সাথে ফেলে দিই, আর ভেতরের জিনিস কোনো কিছুতে এরকম রেখে তারপর টাইডি করে নেই। দেখতে পাচ্ছেন চানাচুরগুলো আমি এরকম একটা প্লেটে ঢেলে রেখে দিয়েছিলাম, আর ব্যাগ ফেলে দিয়ে হাত টাত ধুয়ে তারপর আমি চানাচুরগুলো একটি জারের মধ্যে রেখে দিচ্ছি। আমাদের ঘরে চানাচুর বেশ খাওয়া হয়, সবাই ভালো পায়, আমার বাচ্চা তিনজনই কিন্তু চানাচুর খেতে বেশ ভালো পায়, হামজাও খায়। চানাচুর গড়ে আনলে দেখা যায় ওরা এটা শেষ না হওয়া পর্যন্ত খেতেই চায়। মাঝে মধ্যে আমরা শপিংয়ে গেলে ওরা মনে করিয়ে দেয় চানাচুর আনার জন্য, বা লিস্টেও লিখে দিয়ে দেয়, আর এমনিতেও যখন মনে তাকে নিয়ে আসি। মাঝে মধ্যে চায়ের সাথে আমারও বেশ ভালো লাগে চানাচুর খেতে। অর্ধেক প্যাকেট চানাচুর আমি এই জারের মধ্যে রেখে দিলাম, আর অর্ধেক এখন আমাদের জন্য একটু বাটিতে শেয়ার করে নিচ্ছি। যেগুলো জারে রেখেছি সেগুলো পরে ওরা খেতে পারবে অন্য একদিন। আপনাদের মধ্যে কেউ কি আছেন এরকম চানাচুর এত ভালো পানি খেতে? এগুলো রোজার আগের ভিডিও ক্লিপস, আর রোজার আগে এরকম শপিং করেছিলেন আর একটু শ্যুট করেছিলাম, সেটা শেয়ার করা হয়নি। আর এই যে দেখতে পাচ্ছেন আমি টেবিলের উপরে সব কিছু রেখেছি, এক একটা প্লেট বা বাটির মধ্যে, এগুলো কিন্তু আমি অনেক কষ্ট করে ধুয়েছি, অনেক সময় লেগেছে। পানির মধ্যে ভিনেগার দিয়ে এগুলোকে ভিজিয়ে রেখেছিলাম, তারপর গরম পানি দিয়ে ভালো করে ধুয়ে নিয়েছি। আসলে এক এক সময় এক একভাবে শোনা যায়, এরকম করলে ভালো, ওরকম করলে ভালো, আর একসাথে একটু বেশি শপিং করলে এখন অনেক কষ্ট করতে হয়, কেননা এগুলো গুছাতে গুছাতে দেখা যায় অনেক সময় চলে যায়, আগে তো এরকম এত বেশি সময় লাগতো না, এনেই তাড়াতাড়ি সব কিছু জায়গা মতো রেখে দিতাম, এখন দেখা যায় একটু বেশি সাবধান থাকতে হয়, এগুলোকে ক্লিন করতে করতে হাত টাত ব্যথা হয়ে যায়, এরপরও কিন্তু করতে হয়, কেননা খুব ভয় লাগে। শুধু আমি না, আপনারা সবাই এরকম করতেন জানি, আর এটাই ভালো, একটু সাবধান থাকা ভালো। সব কিছু আমি এক একটা করে ধুয়ে নিয়েছি, আর এগুলো টেবিলের উপর রেখে দিয়েছি একটু ড্রাই হয়ে যাওয়ার জন্য, তারপর আমি কিছু ফ্রিজে আর কিছু এমনিতেও রেখে দিব বাইরে। যে কোনো শাকসবজি ফলমূল এমনিতে রেখে দিলে বা সংরক্ষণ করলেও কিন্তু পানি লেগে থাকলে খুব তাড়াতাড়ি পচে নষ্ট হয়ে যায়, তাই একটু ড্রাই করে নিলেই ভালো। আপনারা দেখেছেন অনেকগুলো শাকসবজি একসাথে, আর এরকম একসাথে বেশি নিয়ে আসলে কিন্তু খাওয়া হয় না, অনেক সময় পচে যায়। বেশি বেশি শপিংয়ে যাওয়া এখন তো আর তেমন একটা সেফও না,
তাই যখন যান বলি যে একটু বেশি করে নিয়ে আসার জন্য। এমনিতে তো আসলে এত শাকসবজি একসাথে আনি না, কেন না এত তাড়াতাড়ি তো খেয়ে শেষ করা যায় না, আর বেশি দিন থাকলে সেগুলো পুরাতন হয়ে যাবে, পচে যাবে, তাই এর বেশি আনি না এমনিতে। কিন্তু এখন যে অবস্থা, যে কোনো সময় গেলে একটু বেশি করে নিয়ে আসাই ভালো। যেই শাকসবজিগুলো বেশি তাড়াতাড়ি নষ্ট হয়ে যায় সেগুলি আগে আমরা খেয়ে শেষ করে নিব, আর যেগুলো একটু ফ্রিজে রাখা যায় বা অনেকদিন ভালো থাকে সেগুলো রেখে দিব। আমি এই ক্যারটগুলো কেটে নিচ্ছি, কেননা ক্যারট এমনিতে খুব একটা খাওয়া হয় না। মাঝে মধ্যে আমি প্লেন পোলাও বা ভেজিটেবল পোলাও রান্না করলে এরকম কুচি কুচি করে কেটে পোলাওয়ের মধ্যে একটু দেই। একেবারে কুচি কুচি তা না, দেখতে পাচ্ছেন, একটু ছোট ছোট একটু কিউব সাইজের এরকম করেই আমি পোলাওয়ের মধ্যে দিয়ে দেই। এমনি তো অবশ্য খুব কম, মাঝে মধ্যে একটু আলু দিয়ে ভাজি করেও নেই। মাঝে মধ্যে এভাবে ক্যারট করে থাকলে আমি ডিপ ফ্রিজে রেখে দিই, কেননা দেখা যায় এমনিতে নর্মালে রাখলে অনেক দিন চলে যায়, খাওয়া হয় না, কোনো সময় মনেও থাকে না, পরে দেখা যায় পচে যায়। কেউ চাইলে এমনিতেও কেটে ফ্রিজে রেখে দিতে পারেন। আমি একটু বয়েল করে নিচ্ছি, একটু যখনই একটু বলক চলে আসবে তখনই আমি এগুলোকে নামিয়ে পানি চড়িয়ে তারপর ডিপ ফ্রিজে রেখে দিব। আর এরকম ডিপ ফ্রিজে রেখে দিলে কিন্তু অনেক দিন ভালো থাকে, আর যখন খুশি তখন ফ্রিজ থেকে বের করে নিয়ে ভাজি পোলাও যে কোনোভাবেই আসলে নিজের ইচ্ছে মতো রান্না করে নেওয়া যায়। পানি জড়িয়ে একটা ট্রেতে আমি রেখে দিয়েছি, তারপর এগুলোকে আমি একটু ঠান্ডা হয়ে গেলে ফ্রিজে রেখে দিব, আর যখন দেখা যাবে শক্ত হয়ে আইস হয়ে গেছে তখন আমি একটা ব্যাগে ভরে রেখে দিব। কেউ চাইলে ট্রেতে না রেখে এমনিতেও কিন্তু আইস করে নিতে পারেন, কিন্তু আমার কাছে সুবিধা হয় সেভাবে রাখলে, কেননা সবগুলো কারোর তো আর একসাথে খাওয়া হবে না, যতটুকু দরকার মনে করবো ততটুকু তাড়াতাড়ি কিন্তু দিয়ে দে বের করে নেওয়া যাবে, জোর জোরে থাকবে, একটার গায়ে আরেকটা লেগে যাবে না, এজন্যই আমি এরকম করি। আর একটা কলিফ্লাওয়ার আমরা খেয়ে নিয়েছি, আর একটা কলিফ্লাওয়ার আমি কেটে পরিষ্কার করে একটু লবণ আর একটু হলুদ দিয়ে একটু বয়েল করে নিলাম। এগুলোকেও আমি ডিপ ফ্রিজে রেখে দিব। এভাবে রেখে দিলে পরে আপনারা যে কোনোভাবে তরকারি রান্না করতে পারবেন বা পাকুড়ও তৈরি করতে পারবেন। আর আমার পাকুড়ার রেসিপিতে আমি শেয়ার করেছি, আমি এই প্যাকেটের বা এই কলিফ্লাওয়ার থেকেই কিন্তু এই কলিফ্লাওয়ারে কলিফ্লাওয়ার দিয়ে পাকুড়া তৈরি করেছিলাম। এই তো এভাবে এই কলিফ্লাওয়ার আর ক্যারট আমি ডিপ ফ্রিজে সংরক্ষণ করে নিলাম, যখন খুশি আমি তখন কাজে লাগাতে পারবো। আপনারা চাইলে এভাবে এগুলো রেখে দিতে পারেন, জিপলক ব্যাগ বা যে কোনো ধরনের পরিষ্কার ব্যাগ বা কন্টেনারের মধ্যে আপনারা এভাবে রেখে দিতে পারেন। অনেক অনেক ধন্যবাদ আমার লাভলি ভিউয়ার্সদের এতক্ষণ সাথে থেকে ভিডিওটি দেখার জন্য। আর যারা আমার চ্যানেলে নতুন তারা প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, আর পাশে থাকা ছোট্ট বেল আইকনটা প্রেস করে রাখবেন, এতে করে আমি যখনই নতুন কোনো ভিডিও আপলোড দিব সাথে সাথেই পেয়ে যাবেন। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন, পাশে আছেন, তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আপনাদের সবার জন্য রইল অনেক অনেক দোয়া ও অনেক ভালোবাসা। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আমাদের জন্য সবাই দোয়া করবেন। আপনাদের সবার জন্য রইল অনেক অনেক দোয়া, সবাই ভালো থাকুন। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।